নবী বলেন আমার কাছে কেউ পাও না থাকলে হক নিয়া না এক সাহাবি বলেন নবী সবাই ভয় পেয়ে গেছে নবী যদি কিছু পায়ও এটা তো বলাও জানে না এমনি মাফ সাহস নিয়ে একজন দাঁড়ায় গেল ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ আমি আপনার কাছে কিছু পাও না আছে বলে কি কয় খামোখা আমার গালে একটা চরমের মেরেছিলেন মোহাব্বতে মারছিলেন নবীকে আসো আসো সেই চট্টা মারে দিয়া তুমি হক নিয়ে নাও সাহাবাই কেরাম মেজাজ এখন ঠান্ডা না গরম কত বড় দুঃসাহস নবী যদি দিয়া থাকে সেইটা নিয়ে আবার কথা সাহাবি ও নাসর বান্দা দাঁড়ায় গেছে নবী খাই সাহাবাই কেরাম মেজাজ গরম করো না রাস্তা দাও আসতে দাও সব নবীর সামনে বেয়াদবি করে না কারণ নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম নবীর সামনে চিৎকার দিয়া কথা বলা হারাম আল্লাহ আয়াত নাজিল করেছেন আমার নবীর সামনে বেদবি চলবে না আমার দরবারে আইসা পাগলামি কর কোন বাধা নাই কিন্তু আমার নবীর সাথে দরবারে কোনো বেদবি চলবে না আমার দরবার বাইতুল্লাহ হজে আসবি পাগলের মতো টুবি ফালাইয়া জোতা ফালাইয়া সাদা কাফন কইরা মুরদারের মতো চারদিকে বাইতুল্লার গুরু বিয়ার জরে জোরে লাভবাই কাল্লাহুম্মা লাভবাইকের আওয়াজ দিবি আবার মিনা মুজদালে ফায়া দরাবি সাফা মারওয়ায় দরাবি আমার দরবারে পাগলামি চলবে তবে বন্ধুর দরবারে চলবে না যদি আমার বন্ধুর কাছে যাও আগে পাগলের বেশটা থেকে মানুষের বেশ দর মানুষের মতো টুপি লাগা জুতা লাগা ভদ্র স্মার্ট মানুষ হ এরপরে নবীর কাছে যাবি জোরে কোন চিৎকার দিবি না বাইতুল্লায় জোরে লাভ না বললে সওয়াব কাটা আর আমার বন্ধুর সামনে যদি জোরে সালাম দেয় তোর সওয়াব কাটা কারণ আমার বন্ধুর সামনে এত সম্মান উঁচু কণ্ঠে কথা বলা আমি আল্লাহ স্থায়ীভাবে হারাম করে দিয়েছি আর বেদাতিরে কয় নবী আমি স্টেজে আসে চেয়ার রাখে নবী আইয়া বইব নবী যদি স্টেজ আইসা বসে কোন বেইমানের সাহস আসে নি নবীর সামনে চেয়ারে বলবে কোন বেইমানের বাচ্চার সাহস আসে নি যে নবীরে পাশে বসাইয়া জোরে জোরে ইয়া নাবি বলবে হারাম না নবীর সামনে কথা বলা উঁচু কণ্ঠে হারাম সাহাবায় কারণ একজনে ঘরে তালা লাগায় তিন দিন মসজিদ আয় না নবীর নজরে ভাই অমুকে কয় ভাই আইয়ে না কেন ভ্যার কণ্ঠ বড় তো এই ভয়ে আয়াৎ নাজি লইছে নবীকে ধরিয়া নিয়ে আইস নিয়ে আপনি আসেন না কেন নবী আয়াত লাজি লইছে মনে হয় আমার উদ্ভব তা আমার কণ্ঠ অনেক বড়

বে আযব محرومه গشت কি মায়ের পেট থেকে শিখে আসেনি নবীজি বলেন আল্লাহ منی রব্বি ফ احسنাত আলিমী আদবানি রব্বি ফ احسنাত আদীবী আল্লাহ আমাদেরকে আদব শিখাইছেন আল্লাহ আমাদেরকে ইলম শিখাইছেন কত সুন্দর এই জন্য দুনিয়াতে নবীর আদর্শ ছাড়া নাজাতের পদ নাই শান্তির পদ নাই নাই মোবাইল মোবাইল বানাইছে মোবাইলটা কিভাবে ব্যবহার করলে সুস্থ থাকবে ক্যাটালগ দিয়েছে ও মানুষ রূপী আকল আজকে গরুর থেকেও কি খারাপ হয়ে গেছো আল্লাহ এত সুন্দর আকল দিয়া বানাইছেন আল্লাহ কয় দেখ গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিয়ে দিছে কেমনে গাড়ি চালাইলে সুস্থ থাকবে তোর মতো মানুষটারে বানাইয়া আমার আল্লাহ কেন ক্যাটালগ দিবে না আমার আল্লাহ কয় মানুষ বানাইছি আমি আমি আল্লাহ মানুষ কিভাবে চলবে দুনিয়াতে সম্মান পাবে আখেরাতে মুক্তি পাবে আমি আল্লাহ ওকেটা লাগ বানায়া দিছি আমার কোরআন আর মুহাম্মাদের আদর্শ ঠিক 14 গুষ্টি যদি মুহাম্মাদের আদর্শ বাদ আর বারবার সংবিধান করো দুনিয়াতে শান্তি নেই বরকালে জুতা দুনিয়াতেও তো মাঝে মাঝে বরকথান জুতা পায় কারণ কিছু কিছু চান কফালওয়ালা আছে জমিনে যাদের জুতা মাঝে মাঝে পায়ের থেকে লাভ দিয়া কপালে মোলাকাত করে মানুষের আকল কি পরিমাণ নষ্ট কি পরিমাণ নষ্ট এই জন্য আল্লাহ কোরআন শরীফে সুরা আরাফে বলছে অধিকাংশ মানুষ কুত্তা শুয়ারের থেকে খারাপ কুত্তা ভালো গরু ভালো শুকর ভালো মানুষ খারাপ কারণ একটা কুকুর কখনো মালিকের সাথে বেদুমি করে না গরুটারে কোরবানির বাজারে যদি বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় লাগায় দাও একা একা গরু মালিকের বাড়ি চলে যাবে গরুটারে যখন মালিক ডাইনে কয় ডাইনে যায় বামে যায় সোজা সোজা অথচ মালিক গরুটারে কিছুই দেয় না গরুর থেকে সব নেয় আর আমার আল্লাহ মালিক তোমারে আমারে দুনিয়াতে আসার আগ থেকে কি না দিলেন চাওয়ার আগেই আমার আল্লাহরে কি দিছি গালি দুর্নীতি ধোকাবাজি এগুলি দিছি আল্লাহরে তাহলে আমরা গরুর থেকেও খারাপ ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم অধিকাংশ মানুষ জিনেরা জাহান নামে যাবে কারণ তার কমব দেশি গবেষণার জন্য গবেষণা করে না কান দিছি শোনার জন্য শুনে না চোখ দিছি দেখার জন্য দেখে না তার মানে যা দেখতে বলিছি তার উল্টা দেখে চোখ দিয়া কোরআন দেখবি চোখ দিয়া আল্লাহ দেখ আল্লাহর কুদরত দেখ এই চোখ দিয়া মা বাবার চেহারা দিয়ে তাকা সওয়াব এই চোখ দিয়া আমার মাওলার কাবা দেখবি সওয়াব এই চোখ দিয়া বান্দা আলেম দেখবি আহলে হক তবে ভন্ড আলেম দেখবি না কারণ এই জমিনের মধ্যে হক কানি আলেমের তুলনায় বর্তমানে ভন্ড আলেমের মাস্তানিয়ার চাপা বাজি বেড়ে চলছি মাওলানা হইয়া বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বন্ধ করে দাও এটা কুফরি নাউজুবিল্লাহ ইয়া না আর এক মাওলানা বলে কোরআন শরীফের ভেতরে জাল বলে কেমন বলে হাদিসের থেকেও বেশি জাল আর এক মাওলানা কয় নবীরা অপরাধ করেছেন আল্লাহ অন্যায় করায়ছেন কিতমগো হুজুরে কইছে এজন্য নাউযুবিল্লাহ ইয়ে না না তবে শুইনা নেড়ে মানুষ রূপী hayvan তোর হুজুরে বলার কারণে যেমন বেঈমান তুই যদি হুজুরের ভক্ত হইয়া চুপ থাকো প্রতিবাদ না করো খোদার কসম তুমিও চুপ থাকার কারণেও তুমি বেইমা এই যুবকেরা আল্লাহর সাক্ষী রেখো কোরআনে ভেজাল আছে মানো কালেমা কুফরি মানো নবীরা অপরাধ করেছেন মানো ওমরে ফারুককে ভন্ড বলছে এক মাওলানা মানো না না মানলে বের করবি এই মাওলানা রা কারা এদের সাথে সালাম নাই কালাম নাই এদের পেছনে না যতদিন পর্যন্ত না করবে বিচার না হওয়া পর্যন্ত রক্ত দিয়া হলেও বিচারের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে এরা ইসলামের ব্যানারওয়ালা ভন্ড নামের মাওলানা আওয়ামী লীগ ওলারা বলে নাই কোরানে ওয়ালারা বলে নাই কালেমা কুহুরি বলেছে একজন মাওলানা সোনার বাংলায় আমার মতো লঙ্গি পরা মাওলানা না বড় দামি টাইটেল ওয়ালা মাওলানা মুরুখেরা একদল কয় এত বড় হুজুর সে কি ভুল করতে পারে আমি কই আরে আহ বল এত বড় হুজুরের এরে কি শয়েতান ধোকা দিতে পারে শয়েতান যদি ধোকা দিতে পারে মেনে না ও ভুলও করতে পারে আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর বছর হায়াতে আমার নবী ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন নবী আমার নবীর ব্যবহার আর আদর্শ দেখে বেঈমানেরা দলে দলে মুসলমান হয়ে গেল আমার নবীর বিরোধিতা যেই বেঈমানেরা করত যতই গালাগালি করত গোপনে গিয়া নবীর হাতে আমানতের টাকা রাখতো মুহাম্মদের দ্বারা ক্ষতি হবে না কারণ যতই গালি দিই স্বার্থের জন্য আসলে মুহাম্মদের মতো সত্য মানুষে জমিনে নাই দেড় হাজার বছর পরে দেড় হাজার বছর পর আজ আমরা মদিনার নবীর আদর্শের টুপি লাগাইলাম দাঁড়িলাম বা করলাম পর্দা এই পরিমাণ সম্মানের জায়গায় বসানোর একমাত্র কারণ হল নবীজির আদর্শের বরক নবীর আদর্শ সুন্দর কারণ আমার নবী সুন্দর নবীজি কোনো কোনদিন শত্রুর মোকাবেলা করতে গিয়ে কখনো গালি দেন নাই একটা গালি জীবনে নবী দেন নাই এক চटिया নবী গালি শুনলেন নবীর জিন্দেগির মধ্যে কখনো কারো উপরে জুলুম করেন নাই নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন একটা বাচ্চা আসিয়া কয় নবী আমার আম্মা জান একটা জাম আছে জামা নবী বলে যাও তোমার মাকে বলো আমার কাছে কোনো জামা নাই শুধু শরীরের তা ছাড়া বাচ্চা ঘুরিয়ে আবার এসে বলে নবী আপনার গায়ের জামাটা চেয়েছেন আম্মাজান নবী নিজের জামাটা খুলিয়া বাচ্চাটারে দান করে দিল হাত গুটাইয়া নবী লজ্জায় বসে থাকলেন সাহাবায়ে কেরাম ঢুকলেন দেখলেন নবীর শরীরে জামা নাই আল্লাহ আয়াতিল করে বললেন এত বেশি দানের হাত প্রসারিত করবেন না যে আবার লজ্জা পেতে হবে আবার হাতটাকে গুটাইয়াও রাখবেন না যে মানুষ আমাকে আপনাকে কৃপণ বলবে নবী সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন আর হৃদয় ও সাহাবায়ে কেরাম জানিনা না কোন দিন কবরের ডাক এসে যাবে আমি নবী ঠিক কিন্তু আমি জানি না আমার বরণ কখন হবে আমি কত বছর বাঁচবো জানা নাই তবে আমার কাছে যদি কারো হক পাও না থাকে আদায় করে নাও কারণ আমার আল্লাহর আল্লাহর সাথে করবি আল্লাহ তার হকটা মাপ করে দিবে কিন্তু কোনো মানুষের হক যদি নষ্ট করো ওই মানুষ যদি ক্ষমা না দেয় তোমার ক্ষমা আল্লাহ করবে না গরিবের একটা গালি দিয়ে চোখের পানি ফেলছো হক নষ্ট করে বেঈতি করেছ ওই গরিব যদি তোমার ক্ষমা না দেয় আল্লাহ তোমার ক্ষমা করবে না হাজারবার তওবা বা করলো তোমার ক্ষমা নাই আমতের ময়দান নবী বলেন ময়দানে এতিম কে হবে এতিম কেউ বলে যার আব্বা নাই সে এতিম কেউ বলে যার বাড়ি ঘর নাই সে এতিম নবী বলেন না ইসলাম আর আমি মোহাম্মদের দৃষ্টিতে এতিম হলো হাসরের ময়দানে কাল্লার বান্দা অনেক আমল নিয়ে দাঁড়াবে ন্যাকামল কিন্তু এই ন্যাকামল থাকার পরও সে জান্নাতে যেতে পারবে না জান্নাতের ফয়সালা হবে চতুর দিক থেকে পাওনা দারেরা দাঁড়ায় যাবে আমার দোকান থেকে মাল নিচে টাকা দেয় নাই তাড়াতাড়ি হক আদায় করো আমাকে গালি দিয়েছে আমার হক নষ্ট করেছে আমার গিবত শেখায়াত মানুষের কাছে করে করে হক নষ্ট করেছে আল্লাহ কয় টাকার কারবার তো দুনিয়ায় ছিল আখেরাতে নাই এবারের বিনিময়ে তোমার আমল নামার নেকগুলো পাওনা দারের দেও পাওনাদারকে নেক দিতে 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 neck নাই জান্নাতি মানুষটার এখন কি নাই neck নাই পাওনাদার বাকি পাওনাদার বাকি নেক নাই আল্লাহ বলবে পাওনাদারের গুনাহ এই বান্দার রাম নামায় দুকাইয়া এই বান্দাটারে জাহান্নামে না এই বান্দাই হবে হাসরের মাঠে বড় এতি নবী বললেন কোন দিন কবরে যাব জানা নাই আমার কাছে যদি কারো পাও না হক থাকে নিয়ে নাও বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না বান্দার হক শুধু টাকা পয়সা না আপনি একজন আর ইজ্জতের উপর আক্রমণ করে বান্দার হক নষ্ট করেছেন আপনি একজনকে একটা গালি অথচ সে গালির কাজ করে নাই আপনি তার ইজ্জতের উপর আক্রমণ করে বান্দার হক নষ্ট করেছেন কেয়ামতের ময়দানে দুইটা কুত্তারে আল্লাহ দাঁড় করাবে বল দুর্বল কুত্তা সবাল কুত্তা শক্তির বাহাদুরি করিয়া খামো কামড় তুমি আজকে শক্তি দিলাম ওই সবাল কুত্তাটারে কামড় দিয়া প্রতিবাদ নাও হকটা নিয়া নাও কেমন কেয়ামতের মা দুইটা গরু দাঁড়াবে বলবে দুর্বল গরু সবল গরুটা শক্তি বাহাদুরি করিয়া গায়ের জোরে তোরে দিয়া ইনসাফের বিচার তোরে শক্তি দিলাম তুই তোর হকটা আদায় করেন পশুর ইনসাফের বিচার হবে হাসরের মাঠে মানুষের কেন হবে না নবী বলেন আমার কাছে কেউ পাও না থাকলে হক নিয়া না এক সাহাবি বলেন নবী সবাই ভয় পেয়ে গেছে আরে নবী যদি কিছু পায়ও এটা তো বলাও জানে না এমনি মাফ সাহস নিয়ে একজন দাঁড়ায় গেল ডাক দিয়া বলে নিয়া রাসূল আল্লাহ আমি আপনার কাছে কিছু পাও না আছে বলে কি কয় খামোখা আমার গালে একটা চর মেরেছিলেন মোহাব্বতে মারছিলেন নবীকে আসো আসো সেই চট্টা মারে দিয়া তুমি হক নিয়ে নাও সাহাবাই কেরাম মেজাজ এখন ঠান্ডা না গরম অত দুঃসাহস মানে নবী যদি দিয়া থাকে সেইটা নিয়ে আবার কথা সাহাবি ও নাসর বান্দা দাঁড়ায় গেছে নবী খাই সাহাবাই মেজাজ গরম করো না রাস্তা দাও আসতে দাও সব নবীর সামনে বেয়াদবি করে না কারণ নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম নবীর সামনে চিৎকার দিয়ে কথা বলা হারাম আল্লাহ আয়াত নাজিল করেছেন আমার নবীর সামনে বেয়াদবি চলবে না আমার দরবারে আইসা পাগলামি কর কোন বাধা নাই কিন্তু আমার নবীর সাথে দরবারে কোনো বেদবি চলবে না আমার দরবার বাইতুল্লায় হজে আসবি পাগলের মতো টুপি ফালাইয়া জোতা ফালাইয়া সাদা কাফন পইরা মুর্দারের মতো চারদিকে বাইতুল্লার গুরু বিয়ার জোরে জোরে লাভবাইক আল্লাহ হুম্মা আওয়াজ দিবি আবার মিনা মুজদালেফায় দৌড়াবি সাফা মারোয়ায় দৌড়াবি আমার দরবারে পাগলা চলবে তবে বন্ধুর দরবারে চলবে না যদি আমার বন্ধুর কাছে যাও আগে পাগলের ব্যাসটা থেকে মানুষের ব্যাস দর মানুষের মতো টুপি লাগা জুতা লাগা ভদ্র স্মার্ট মানুষ এরপরে নবীর কাছে যাবি জোরে কোন চিৎকার দিবি না জোরে না বললে কাটা আর আমার বন্ধুর সামনে যদি জোরে সালাম দেয় তোর সবাব কাটা কারণ আমার বন্ধুর সামনে এত সম্মান উঁচু কণ্ঠে কথা বলা আমি আল্লাহ স্থায়ীভাবে হারাম করে দিয়েছি আর বেদাতিরা কয় নবী আমি স্টেজে আসে চেয়ার রাখে নবিয়া আইয়া বইব নবী যদি স্টেজে আইসা বসে কোনো বেইমানের সাহস আসেনি নবীর সামনে চেয়ারে বলবে কোন বেইমানের বাচ্চার সাহস আসেনি যে নবীরে পাশে বসাইয়া জোরে জোরে ইয়ানাবি বরবে হারাম না নবীর সামনে কথা বলা উঁচু কণ্ঠে হারাম সাহাবা এখেরান একজনে ঘরে তালা লাগায় তিন দিন মুসসিদ আয় না নবীর নজরে ভাই অমুকে কই ভাই আইয়ে না কেন ভাই কণ্ঠ বড় তো এই ভয়ে আয়াৎ নাজি লইছে নবীকে ধরিয়া নিয়ে নিয়েছে আপনি আসেন না কেন নবী আয়াত নাজি লইছে মনে হয় আমার উজ তা আমার কণ্ঠ অনেক বড়

এই জন্য দুনিয়াতে নবীর আদর্শ ছাড়া নাজাতের পথ নাই শান্তির পথ নাই মোবাইল মোবাইল বানাইছে মোবাইলটা কিভাবে ব্যবহার করলে সুস্থ থাকবে ক্যাটালগ দিয়েছে ও মানুষ রূপী আকল আজকে গরুর থেকেও কি খারাপ হয়ে গেছো আল্লাহ এত সুন্দর আকল দিয়া বানাইছেন আল্লাহ কয় দেখ গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিয়ে দিছে কেমনে গাড়ি চালাইলে সুস্থ থাকবে তোর মতো মানুষটারে বানাইয়া আমার আল্লাহ কেন ক্যাটালগ দিবে না আমার আল্লাহ কয় মানুষ বানাইছি আমি আমি আল্লাহ মানুষ কিভাবে চললে দুনিয়াতে সম্মান পাবে আখেরাতে মুক্তি পাবে আমি আল্লাহ ক্যাটালগ বানায় দিছি আমার কোরআন আর মুহাম্মাদের আদর্শ সত্য গোষ্ঠী এক হইয়াও যদি মুহাম্মাদের আদর্শ বাদ দাও আর বারবার সংবিধান করো দুনিয়াতে শান্তি নেই বড় খালে জুতা দুনিয়াতেও তো মাঝে মাঝে বড় জুতা পায় কারণ কিছু কিছু চান কপালওয়ালা আছে জমিনে যাদের জুতা মাঝে মাঝে পায়ের থেকে লাভ দিয়া কপালে মোলাকাত করে মানুষের আকল কি পরিমাণ নষ্ট কি পরিমাণ নষ্ট এই জন্য আল্লাহ কোরআন শরীফে সুরা আরাফে বলছে অধিকাংশ মানুষ কুত্তা শুয়ারের থেকে খারাপ কুত্তা ভালো গরু ভালো শুকর ভালো মানুষ খারাপ কারণ একটা কুকুর কখনো মালিকের সাথে বেদমি করে না গরুটারে কোরবানির বাজারে যদি বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় লাগায় দাও একা একা গরু মালিকের বাড়ি চলে যাবে গরুটারে যখন মালিক ডাইনে কয় ডাইনে যায় বামে যায় সোজা সোজা অথচ মালিক গরুটারে কিছুই দেয় না গরুর থেকে সব নেয় আর আমার আল্লাহ মালিক তোমারে আমারে দুনিয়াতে আসার আগ থেকে কি না দিলেন চাওয়ার আগেই কিন্তু তুমি আমি আজকে তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর বয়সে আমার আল্লাহ কি দিছি গালি দুর্নীতি ধোকাবাজ এগুলি দিছি আল্লাহ তাহলে আমরা গরুর থেকেও খারাপ ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل অধিকাংশ মানুষ জিনেরা জাহান নামে যাবে কারণ তার কলব দিসি গবেষণার জন্য গবেষণা করে না কান দিছি শোনার জন্য শুনে না চোখ দিছি দেখার জন্য দেখে না তার মানে যা দেখতে বলিছি তার উল্টা দেখে চোখ দিয়া কোরআন দেখবি চোখ দিয়া আল্লাহ দেখ আল্লাহর কুদরত দেখ এই চোখ দিয়া মা বাবার চেহারা দিয়ে তাকা সওয়াব এই চোখ দিয়া আমার মাওলার কাবা দেখবি সওয়াব এই চোখ দিয়া বান্দা আলেম দেখবি আহলে হক তবে ভন্ড আলেম দেখবি না কারণ এই জমিনের মধ্যে হক আলেমের তুলনায় বর্তমানে ভন্ড আলেমের মাস্তানি আর চাপা বাজি পেরে চলছি মাওলানা হইয়া বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বন্ধ করে দাও এটা কুফরি নাউজুবিল্লাহ ইয়া না আর এক মাওলানা বলে কোরআন শরীফের ভেতরে জাল বলে কেমন বলে হাদিসের থেকেও বেশি জাল আর এক মাওলানা কয় নবীরা অপরাধ করেছেন আল্লাহ অন্যায় করাইছেন কি তোম গো হুজুরে কইছে এই জন্য নাউজুবিল্লাহ না না তবে শুইনা নেরে মানুষ রূপী হায়ওয়ান তোর হুজুরে বলার কারণে যেমন বেঈমান তুই যদি হুজুরের ভক্ত হইয়া চুপ থাকো প্রতিবাদ না করো খোদার কসম তুমিও চুপ থাকার কারণেও তুমি বেইমা এই যুবকেরা আল্লাহর সাক্ষী রেখে ক কোরআনে ভেজাল আছে মানো কালেমা কুফুরি মানো নবীরা অপরাধ করেছেন মানো ওমরে ফারুক কে ভন্ড বলছে এক মাওলানা মানো না মানলে বের করবে এই মাওলানারা কারা এদের সাথে সালাম নাই কালাম নাই এদের পেছনে নামাজ পড়লে হবে না যতদিন পর্যন্ত না করবে বিচার না হওয়া পর্যন্ত বিন্দু রক্ত দিয়া হলেও বিচারের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে এরা ইসলামের ব্যানারওয়ালা ভন্ড নামের মাওলানা আওয়ামী লীগ ওলারা বলে নাই কোরআনে ভেজাল ওয়ালারা বলে নাই কালেমা কুহুরি বলেছে একজন মাওলানা আমার মতো লি পরা মাওলানা মাওলানা মূর্খেরা একদল হুজুর সে কি আর ভুল করতে পারে আমি কই এর আহমক এত বড় হুজুরের কি শয়তান ধোকা দিতে পারে শয়তান যদি ধোকা দিতে পারে মেনে না ও ভুল করতে পারে তুমি কি বয়ান শুনবা ও কোরআন নিয়ে তো ভেজাল তুমি যদি কোরআনের মধ্যে ভেজাল মনে করো তা আল্লাহ নাই ইসলাম নাই হুজুর হুজুরগিরিও নাই কিসের বয়ান আগে ওটারে তওবা করা এরপরে বয়ান নতুন নতুন দল বের হয়ে গেছে এক দল আহলে হাদিস এখন আর এক দল নতুন নাম সেরা কামরা আহলে হাদিস না তে তোরা কি আমরা আহলে কোরআন আমরা একটা হাদিস ও মানি না কোরআন মানি এই দলের নাম কি আহলে কোরআন জামেলা তো সব দিক আমরা ভিডাইলে এক ঘন্টা লাগেনি সাইজ করতে কিন্তু সমস্যা ওই নেতা খাতারে সভাপতি দিলে এ আর সে আজি উঠে গেছে সভাপতি বানাইয়া বাস নেতারে সভাপতি বানাইছে এখন নেতারে চেয়ারে বসায় ইচ্ছা রকম যা মুখে আয় বলতেছে নেতায় তো সভাপতির ভাবে কি বয়ান করে দিকে খবরই নেই আমি প্রতিবাদ করব নেতায় কয় নাই হুজুর ঠিক আছে নেতায় যদি হুজুর ঠিক বে নির্ণয় করে তাহলে আর ইসলাম কোন আল্লাহ হেদায়াত দান করুন এই যে ওমরে ফারুক রে ভন্ড কইছে এদের সাথে বহু টাকা টাকাওয়ালাদের সম্পর্ক বহু নেতার সম্পর্ক আমি কইতে গেলে ওই নেতা বলবে এই হুজুর বেশি আওয়াজ দিবেন না বাস ও নেতারে পাম টাম দিয়া আর সে আজিম রাখছে বড় কঠিন মুসিবত ইমানের পরীক্ষা এজন্য দের হাজার বছর আগে নবী বলে গেছেন এই দুনিয়ার উম্মত জমিনের মধ্যে যদি চূড়ান্ত খারাপ কোন মানুষ দেখতে চাও দেখবা একদল ওলামা এদের মতো খারাপ জমিনে কাউরে তুমি পাইবা না আবার ভালো যদি দেখতে চাও তাও হবে একদল ওলামা তাদের মতো ভালো জমিনে আর একজন মানুষও পাইবা না

সামান্য পরিচয় হলো যাদের বয়ান শুনলে দিল নরম হয় আমল ভালো হয় চোখে আসে এদেরকে ধরে নিবেন যার কাছে গেলে মানুষ ভালো হয় আমল হয় ধরে এরাই হলো আহলে হক কারণ আহলে হক মানে নবীরে মানে সুন্নত মানে তাহার যুগ পরে নফল পরে এদের বয়ানে কান্না আসে ভণ্ডদের বয়ানে কান্না হবে না

হুজুরের বেশ দ্বারা মোনাফেকের বিরোধী চট্টগ্রাম এক মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জোতা চোর থেকে সাবধান কি ওয়ালা জোতা চোর পাগড়িওয়ালা এই লেবাসটা লাগাইয়া যারা হুজুর হুজুর সুরাত ধরছে আসলে এরা হুজুর না এরা মোনাফেক কথা হুজুর হইছে কা কয় এই লেবাসটারে মানুষ শ্রদ্ধা করে বেশি তো এইজন্য এইটা ভইরা দান্দাবাজি ভালো হয় এইজন্য দেখেন না ইসলামের ব্যানার লাগাইয়া ইসলামের স্লোগান দেয় অথচ নিজের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ইসলামের আমল নাই কারণ আমরা ক্ষমতা চাই ইসলাম কেন কয় এইটা দিয়েই তো বর্ষি ভালাইছি বর্ষি মাছ ধরা আল্লাহ হেদায়াত দান করুন এই জন্য এরা আহলে হকের বিরুদ্ধে কয় কেন আহলে হকদেরকে মানুষ গ্রহণ করলে ওই বাতেলের ধান্দাবাজি চলে না এই মাঠেও বহুবান ধান্দাবাজ নাই ও অভাব নাই খালি চেহারা দিয়ে আঙ্গুলটা দিলেই টের হয়ে যায় অভাব নাই

বাফের কপালে গজব আসিল এই গজব আরে ধরছে বাপমা ভালো হইলে কোনো দিন কোনো সন্তান আলেমের বিরোধিতা করে না আল্লাহ হেদায়াত দান করুন শুক্রবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল মাতুয়াইল শনি আখরাস সাইনবোর্ডের মাঝে মাদ্রাসার মাহফিল শুক্রবার জুমার আগে দশটা থেকে শুরু যাবেন ইনশাআল্লাহ কক্সবাজার গেলে টাকা লাগে না হুজুর গো দিবে দান করতে হিসাব মদের খাইতে হিসাব লাগে। এত টাকা দিব দিয়া হুজুরেরা করে কি হুজুরেরা মদ খায় গাঞ্জা খায় হুজুর গো মসজিদ মাদ্রাসায় দিতে গেলে আরে হিসাব আর যাত্রার পালা দিলে কোন হিসাব লাগে না জুয়ার মেলা জুয়া খেলার মেলা হিসাব লাগে না দাও সুদে টাকা লাগাইতে কোনো হিসাব লাগে না গরিবের লাগতি মারতে খুব জুমার দিন সাতাশ তারিখ যাবেন ইনশাআল্লাহ কিছু মূর্খ আছে কয় নিয়ত করে না যাইলে তো আমি জাহান নামে যান নিয়তই করব আল্লাহ কামিয়াবীর সাথে মাহফিল কবুল করেন দাওয়াত দিলাম মোহাব্বতে আসছি মোহাব্বত করি বিদায় দাওয়াত দিলাম যুবক ভাইদেরকে মুরব্বী যারা সুযোগ থাকলে নিয়ত করেন আল্লাহ পাক যেন যাওয়ার তৌফিক দান করেন মাদ্রসার আয়োজনে মাহফিল আল্লাহ মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন আপনাদেরকেও আল্লাহ কবুল করেন বর্তমান পরিস্থিতির মধ্যে আল্লাহ আমাদের সবাইকে আহলে হক আলেমদের ব্যানারে ইমান আমলকে ঠিক রেখে চলার তৌফিক দান করেন বয়ান করবে কেউ আমার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দিন আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام

এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা দেন সন্তান গুলো নেককার দেন ঘরে ঘরে সুন্নতির বাতি জ্বালায় দেন সকল ব্যবসা বাণিজ্য যারা জড়িত সবাইকে হালাল ভাবে বরকত দান করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়ে দেন সরকার বাহাদুর থেকে সকল জন প্রতিনিধিদেরকে দিনদার বানায়া দেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের দ্বীনের খাদিম দেন সুন্নাত ওয়ালা দান করে আমার কলিজার যুবকদের দিনের দ্বীনের খাদিম বানায়া দেন কোরআন পড়লে ওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন আয় আল্লাহ অভাব দূর করে দেন আমাদের ইজ্জতের মাকাম বাড়ায়া দেন আয় আল্লাহ মেহরবানি করে মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন